বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, হ্যাপি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নাইন বিডি রোড কার্বি ফাটা, জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান, 7131-03, হলিডক স্কুল অ্যাফিলেটেড টু আইএসসি, নবাব হাট টিটি রোড বর্ধমান, ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611, লকাই লটারি এজেন্সি, শেয়ারা বাজার বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার আমিলা বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পার্বিঘাটা, শ্রীপল্লি, পূর্ব বর্ধমান। জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হল রবিবার। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল সোমবার। শাসক দলের পক্ষ থেকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল রবিবার। সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জাতীয় যুব কংগ্রেসের কার্যালয়ের শুভ সূচনা হল রবিবার। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার। চোখ রাখবো এক ঝলকে। কয়েকজন সহৃদয় মানুষ একটি প্রতিবন্ধী স্কুলের পড়ুয়াদের বস্ত্র বিতরণ ও দুপুরের খাবার খাওয়ান, এই রূপ দৃশ্য পরিলক্ষিত হয় বীরভূমের রামপুরহাটের চাঁদমারি এলাকায়। এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সভ্য সমাজ। বীরভূম থেকে স্বাগত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। সাড়ম্বরে অনুষ্ঠিত হল খুঁটি পুজো। পুজোটি অনুষ্ঠিত হয় বীরভূমের বোলপুরের ত্রিশূলপট্টি দুর্গা মাতার মন্দিরে। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টি খাওয়ানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। বোলপুর থেকে স্বাগত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। সম্পূর্ণ মহিলা পরিচালিত দুর্গা পুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হল। খুঁটি পুজোটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কানাই নাটশালে। পূজা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। বর্ধমান থেকে সমিত ভক্তের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হল রবিবার। শহর থেকে জেলা কিংবা রাজ্য সর্বত্রই ধুমধাম করে পালিত হয় দিনটি। উৎসব ঘিরে মন্দিরগুলিতে ভিড় উপচে পড়তে দেখা যায়। জন্মাষ্টমী উৎসব পালিত হল রবিবার। বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় ধর্মীয় এই উৎসব। মন্দির থেকে গৃহস্থ সর্বত্রই চলে দেবতার আরাধনা। বর্ধমান হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে আমরা জন্মাষ্টমী উৎসব আজকে সূচনা হলো। তিন দিন ধরে এই অনুষ্ঠান হবে। আপনারা জানেন বর্ধমানের যত হিন্দু মিলন মন্দির আছে, সব থেকে প্রাচীনতম হিন্দু মিলন মন্দির বলে উলবাড়ি, বর্ধমান উলবাড়ি শাখায় এটি নাম আছে। তো আজকে আমরা শুভ সূচনা হলো আমাদের এখানে লোকাল কাউন্সিলর রূপ কুমার দাস মহাশয়, আমাদের হিন্দু মিলন মন্দিরের যিনি দক্ষিণ শাখার সম্পাদক তথা আমাদের অভিভাবক শ্রী সুনীল কুমার সরকার মহাশয় এসে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। আজকে সকালবেলায় আমাদের গীতা পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। রাত্রিবেলায় রাত্রির 11টা থেকে শ্রীকৃষ্ণ বা পার্থসারথীর পূজা শুরু হবে। আপনারা জানেন মাঝরাতে ওনার জন্ম, তাই পুজো সেই মাঝরাতেই হয়। তারপরে সেই প্রসাদ আমরা কালকে ভক্তদের মধ্যে বিতরণ করব এবং আগামীকাল রামায়ণ গান হবে। তারপরে আজকে কী হচ্ছে? আজকে এখন যেটা হলো একটা ভক্তি আলেখ্য হলো, সেই ভক্তি আলেখ্য ডাক্তার রামনারায়ণ দাস পরিবেশন করলেন এবং এরপরে সুজিত কুমার মজুমদার ওনার শিল্পীদের, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট শিল্পীদের নিয়ে এসেছেন, সেখানে ভক্তিমূলক গানের অনুষ্ঠান হবে। আগামীকাল রামায়ণ গান হবে। সন্ধ্যের সময়তেও সুজিত কুমার মজুমদারের ভক্তি গীতিমূলক অনুষ্ঠান আছে। পরশুদিন বৈদিক যজ্ঞ আছে। আপনার চ্যানেলের মাধ্যমে আমি বর্ধমানবাসীদের প্রত্যেককে অনুরোধ জানাই এই তিন দিন আমাদের মন্দিরে এসে তাদের পদধূলি দেবার জন্য। আমাদের এই বার্ষিকতম জন্ম
বার্ষিকী উৎসব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। এটা আমাদের ভারত সরকার অনুমোদিত বর্ধমান হিন্দু মিলন মন্দিরের পরিচালনায় হচ্ছে। এটা 1947 সালে স্থাপিত হয়েছিল এখানকার জনসাধারণ এবং গোটা বর্ধমানের শহরবাসী সবাই এতে সাহায্য করে, সবাই তার সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। গোবিন্দা গোপ গোপী জনবল্লভা, গোবিন্দা গোপ গোপী জনবল্লভা। হোমযজ্ঞের পাশাপাশি বিশেষ পূজা পাঠ অনুষ্ঠিত হয় এদিন। ভক্তরা এদিন ভক্তি ভরে দেবতার আরাধনা করেন। দিনে ভক্তদের ভিড় উপচে পড়তে দেখা যায় মন্দিরগুলিতে। ক্ষুদে থেকে প্রবীণ সকল বয়সের ভক্তই এদিন মন্দিরে উপস্থিত হয়। আমরা অধিবাসী, এই গ্রামের অধিবাসী হচ্ছে এটি প্রায় বহু প্রাচীন, প্রায় 200 বছর শতক তোলা। তাই এটি আজকে অধিবাস এবং কালকে রবিবার নাম সংকীর্তন হবে, সোমবার দুপুরে ভোগারতি হয়ে সে সমাপ্ত হইবে। এবং এই আমাদের পাড়ার মধ্যে জগদন্তপুর অঞ্চল একটি কমিউনিটি সেন্টার নির্মাণ হয়েছে, সেটি আমাদের এই অধিবাসী এবং নাম সংকীর্তন সমস্ত কাজ খুব সুসম্পন্নভাবে হইবে এবং এর জন্য জগদন্তপুর অঞ্চলকে অসংখ্য ধন্যবাদ। শ্যাম সুন্দর জগন্মোহন রাধা রমণ রাধা বল্লভ, শ্যাম সুন্দর জগন্মোহন রাধা রমণ রাধা বল্লভ, শ্যাম সুন্দর জগন্মোহন। উৎসুক ভক্তরা মাটির হাড়ি ফাটিয়ে উৎসবে নিজেদের মাতোয়ারা করে রাখেন। কালীবাড়িতে গোপালের পুজো করা হলো, তারপর আমাদের এটা 3 বছর ধরে হচ্ছে। সব পাড়ার মিলিয়ে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে একটা মটকা আয়োজন করা হয়েছে, যেটা সকল পাড়ার সাথে একটা এনজয় করা যায়, যেটা এখানে কোনো জায়গায় হয় না, আমরাই শুরু করেছি। একবারই ভাঙা হলো না, অনেকবার চেষ্টা হলো, অনেকবারই চেষ্টা করা হলো, 10-12 বার তাও চেষ্টা হয়েছে, তারপরে এটা হয়েছে। ধর্মীয় উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। শহর থেকে জেলা কোথাও বাদ যায়নি জন্মাষ্টমী উৎসব। এখানে শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব পূর্ণ তিথিতে এবং জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে শ্রী শ্রী বাবা লোকনাথ ত্রিকালদর্শী মহাপুরুষকে নিয়ে এক যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, মহাযজ্ঞ। আর সকাল থেকে কী কী হচ্ছে? সকাল থেকে পঞ্চাঙ্গ শান্তি সস্তায়, শ্যামা শান্তি সস্তায়, কলিতে শক্তির শ্রেষ্ঠতার জন্য শক্তির পূজা, শক্তির আরাধনা, শিব শক্তির মিলন এবং গীতা মহাযজ্ঞ। সেই শ্লোকান্তে, প্রত্যেকটি শ্লোকান্তে গীতার আহুতি দান করা হচ্ছে। আরও আমি ঠিক করেছি কিছু সংখ্যক মানুষকে, গরিব দুঃখী মানুষকে, আমি সারা বছর ধরে যা এখানে ওখানে পূজা অর্চনা করে যা বস্ত্র প্রাপ্য হই, সেই প্রাপ্যের দ্বারা আমি প্রত্যেককেই কিছু দান করার চেষ্টাই করি। এবং আজকেও সেই গীতা যজ্ঞের অনুষ্ঠানে বা লোকনাথ বাবার মহাযজ্ঞের অনুষ্ঠানে আমি কিছু বস্ত্র দান মানুষকে করব। অন্নকূটের ব্যবস্থা আছে, অন্নকূট মানুষে প্রসাদ গ্রহণ করছেন, বাবার মহাভোগ সকলেই তৃপ্তি ভরে
శ్యామ సుందర జగన్మోహన రాధా రమణ రాధా వల్లభ శ్యామ సుందర జగన్మోహన రాధా రమణ రాధా వల్లభ రాధా రమణ రాధా సినిమా ఎక్కడ కిసర్ జున ఆసా প্রতি বছর কি এখানে আসা হয় প্রতি এখানে কি কি হয় আজকে সারাদিন সারাদিন ওই পুজো হয় যজ্ঞ হয় সবই হয় মানুষকে খাওয়া দাওয়া হয় আজকে কোনো বিশেষ কোনো দিন আছে অংশগ্রহণ করতে পারেন ভক্তিজনের প্রায় 4.5 এইরকমের আয়োজন করা হয়েছে কোথায় এটা এটা দাসুজি মঠ কি উপলক্ষ হচ্ছে এটা জন্মাষ্টমী উপলক্ষে কত বছর ধরে হয়ে আসছে এটা প্রায় 70 বছর হয়ে আসছে রাধা রমণ রাধা বল্লভ রাধা রমণ রাধা বল্লভ এখানে জন্মাষ্টমী উপলক্ষে ভালো অনুষ্ঠান চলছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তারপর আনন্দও লাগছে এত লোকের সমারোহ নতুন নাম কীর্তন গান সারাদিন এসব চলছে ভালোই লাগছে স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের বড়বাজার সিএমএস হাইস্কুল প্রাঙ্গণে আনুমানিক 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিসি রোড বড়বাজার সিএমএস স্কুল প্রাঙ্গণে বর্ধমান খাপাড়া নবজীবন সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই শিবিরটি এদিন আনুমানিক 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস কাউন্সিলর প্রদীপ রহমান শাহাবুদ্দিন খান শক্তি শুভ সাহানা তৃণমূল নেতা আব্দুল রব সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে যথাযথ রূপ দান দেন রক্ত দেবেন আমার ভাইরা দাদারা এবং এই ক্লাবের সমস্ত সদস্য সবাইকে আমরা বর্ধমান শহরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি ক্লাবের কাছে যেভাবে আবেদন করছেন যে রাজ্যে রক্তদান শিবির করার জন্য কারণ এই রাজ্যে প্রতিদিন বহু রক্তের প্রয়োজন এবং ক্লাবগুলো সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন করার পর প্রতিবারই দেখা যায় বিভিন্ন জায়গায় যেভাবে রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবিরের জন্যই আজকে আমাদের বর্ধমান জেলা শুধু জেলা নয় কয়েকটা জেলা নিয়ে আমাদের বর্ধমানের যে হসপিটাল সেই হসপিটালে প্রতিদিন বহু রক্তের প্রয়োজন এই রক্তটা কিন্তু এখন সমস্ত সংগঠনের লোকরা রক্তটা দান করছে বলেই আজকে আর রক্তের কোনো অভাব নেই কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে খাপাড়া নবজীবন সংঘের পরিচালনা কতজন রক্ত দেবে বা কাদের হাতে রক্ত দেবে মোটামুটি 100 জন রক্ত দেবে বর্ধমান হাসপাতাল আচ্ছা কারা কারা এখানে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের মাননীয় খোকন দাস মহোদয় উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন খান মহোদয় উপস্থিত ছিলেন প্রদীপ রহমান মহোদয় উপস্থিত ছিলেন আব্দুল রহমান মহোদয়
উপস্থিত ছিলেন এই স্কুলেরই প্রেসিডেন্ট ডাক্তার অপূর্ব মুখোপাধ্যায়। কত বছর ধরে হয়ে আসছে আপনাদের? আমাদের রক্তই প্রথম বছর। আচ্ছা, এমনি কি কি হয় আমাদের ক্লাবের পক্ষ থেকে? ক্লাবের পক্ষ থেকে কি কি হয়? ঈদ আমাদের ঈদে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বস্ত্র বিতরণ হয়, মরম হয়, জলতা হয়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় বাইশ সর্বমঙ্গলা পাড়া এলাকায়। উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। রবিবার দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল। কর্মী সভাটি অনুষ্ঠিত হয় বাইশ সর্বমঙ্গলা পাড়া এলাকায়। এদিনে এই কর্মী সভায় মূলত এই ওয়ার্ডে কি কি উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে সেগুলি উপস্থিত বক্তারা তুলে ধরেন। ইতিহাসে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গ প্রতিনিয়ত একটা মেলবন্ধন তৈরি করা, একটা সেতু। তার পাশাপাশি আগামী দিনে এই ওয়ার্ডে কি কি কাজ করা হবে তাও এদিন আলোচনা করা হয়। এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান, এই ওয়ার্ডে মোটামুটি সব কাজ হয়ে গেছে, দু একটি ড্রেনের কাজ ও আলোর সমস্যা আছে, সেগুলি মিটিয়ে ফেলা হবে। এদিনের এই কর্মসূচিতে প্রায় শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এখানে তৃণমূল কংগ্রেস কমিটির দু নম্বর ওয়ার্ডে একটা কর্মী সভা হচ্ছে। এই সভা কিসের জন্য করা? এখন এই সভা হচ্ছে কি যে যে এলাকায় উন্নয়ন হয়েছে, যে কর্মসূচি নেওয়া হয়েছে, মানুষের কি চাহিদা, এর জন্য করা হচ্ছে। সামনে তো ভোট আসছে, এই ভোট নিয়েও কিছু কি আলোচনা এখানে করা হচ্ছে? সামনে ভোট আসছে, আমরা সোশ্যাল কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত আছে, মানুষ তো এমনি ভোট দিবে, আমাদের আলোচনা করার কি আছে ভোটের জন্য? আচ্ছা, তাহলে কি মনে হচ্ছে কিছু কাজ বাকি রয়েছে, কোথায় কি বাকি রয়েছে, সেই সব বিষয়ে কি এখানে তোলা হচ্ছে? সেসব বিষয় সাধারণ মানুষের কাছে জানতে চাইছি যে আমাদের কি কি কাজ করা এখনো বাকি আছে, আপনাদের কি কি চাহিদা, এর জন্যই আমরা করেছি মিটিংটা। সেটাকে আপনারা সরাসরি তাদের জিজ্ঞেস করলেন? সরাসরি তাদের জিজ্ঞেস করলেন। কিছু উঠে এসেছে সেখান থেকে কিছু তাদের চাহিদা? না, তাদের চাহিদা এখন পর্যন্ত যেটুকু চাহিদা মোটামুটি মিটে গেছে। এক একটা ড্রেন বাকি আছে কিছু কিছু এলাকায়, আর হচ্ছে যে ওই লাইটের সমস্যা, ও তো সপ্তাহে তিন দিন লাইট কেটে যায়, আমরা প্রত্যেকটা লাইটে তিন দিন দুদিন অন্তর অন্তর আমরা লাইট চেঞ্জ করি। এত জল বৃষ্টি তো কেমন মানুষের সারা পেয়েছেন? প্রচন্ড সারা, আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এই জায়গায় হচ্ছে কি যে দু নম্বর ওয়ার্ডে বিকল্প তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু নেই। এই কোন জায়গা হচ্ছে এটা? বাইশরমুল্লা তরুণ সংঘ ক্লাবের পাশে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার।
ঠিকানা জহুরিপট্টি বকুলতলা বর্ধমান, যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থদিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যেই মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়, তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেব বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই সাজা পাবে কোথায়? তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-083382। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে
আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি। এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলবো। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বার্ডওয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। ফিরে এলাম বিরতির পর। সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কালনার গোপালদাসপুর গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার পূর্ব বর্ধমান জেলার কালনার গোপালদাসপুর গ্রামে সিপিআইএম এর পার্টি অফিসে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন দুষ্কৃতীরা গাছ কেটে পার্টি অফিস ভাঙচুর করে, আলমারি ভেঙে লুট করা হয় নথিপত্র। এ ব্যাপারে সিপিআইএম এর পার্টির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। কালনা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। কি মনে হয় যে এই পার্টি অফিস ভাঙচুরে ঘটনা যে এখানে তো কোনো এখন বর্তমান সময়ে কোনো গণ্ডগোল ঝামেলা কিছু নেই, হঠাৎ করেই কালকে রাত্রিবেলা মাঝ রাত্রে আমরা যেটা মনে করছি কিছু দুষ্কৃতি তারা হচ্ছে যে পার্টি অফিসে ঘেরা বেড়া ছিল সে বেড়া তারা ভেঙে পার্টি অফিসের দরজা ভেঙে ঘরে ঢুকে যারা হচ্ছে আমাদের টিভি সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে, পাশাপাশি আমাদের ফাইলপত্র যা ছিল আলমারিতে সে আলমারি হচ্ছে লড দিয়ে শাবল দিয়ে হচ্ছে ভেঙে সে আলমারি থেকে ফাইলপত্র যা ছিল সব গুরুত্বপূর্ণ জিনিস তারা ভেঙে জলে ফেলে দিয়েছে। এই একটা কাণ্ড অবস্থা তৈরি হয়েছে, ঠিক বলতে বারে বারে এখানে ঝামেলা হওয়ার একটা অবস্থা হয়েছে। পুলিশকে জানা পড়েছিল, পুলিশ এসে সেটাকে হস্তক্ষেপ করেছে। কিন্তু এবারের এই ঘটনাটা ভয়ঙ্করভাবেই হচ্ছে এই ভাঙচুরের অবস্থাটা তৈরি হয়েছে। পুলিশও এসেছিলেন, তারা এনকোয়ারি করে গেছে, আমাদেরকে সন্দেহ আজন কাউকে ব্যক্তির কথা বলেছে, কিন্তু আমরা দেখিনি রাত্রিবেলা হয়েছে, আমরা কারোর নামও বলতে পারি না। তবে কাজটা যে কিছু আছে এটা আমরা হচ্ছে পুলিশকে বলেছি এবং এনকোয়ারি করে যাতে ব্যবস্থা নেওয়া যায় তার জন্য পুলিশের কাছে আমরা অনুরোধ করি। কোনো কি রাজনৈতিক দলের হাত থাকতে পারে বলে এখন হচ্ছে দেখিনি আমরা, রাজনৈতিক দলের লোক কিনা না দুষ্কৃতিটা করেছে এটা তো আমরা সঠিকভাবে বলতে পারবো না। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। জাতীয় যুব কংগ্রেসের কার্যালয়ে শুভ সূচনা হলো রবিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের 10 নম্বর ওয়ার্ডে। কর্মসূচি ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। জাতীয় যুব কংগ্রেসের কার্যালয়ে শুভ সূচনা হলো রবিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 10 নম্বর ওয়ার্ডে। আসন্ন নির্বাচন উপলক্ষে দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইসিসির সদস্য দেবাশিস পাইন, ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান অনুপম ঘোষ, জেলার নবনিযুক্ত কার্যকারী সভাপতি অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই 10 নম্বর ওয়ার্ডের বর্ধমান পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের দলীয় একটি কার্যালয় উদ্বোধন করা হলো। এখানে আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেসের ডিস্ট্রিক্ট সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান গৌরব তার নিজস্ব ওয়ার্ড এটা, এবং আমাদের এখানে আজকে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পূর্ব জেলার কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, দেবাশিস পাইন প্রদেশ কংগ্রেসের সম্পাদক এবং এআইসিসির সদস্য এবং আরও নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সবাই মিলে এসে একটা পথসভা হলো এই ইসলামাবাদের মোড়ে, এবং তারপরে এই কার্যালয়টি উদ্বোধন হলো। এবং প্রচুর আপনারা দেখছেন যুব সমাজের প্রতিনিধি যারা মূলত ছাত্র যুবক তারা প্রচুর পরিমাণে আসছিলেন এবং নতুনভাবে কংগ্রেসী কর্মীদের মধ্যে একটা উৎসাহ সঞ্চার হলো। কর্মসূচি ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন পিসিসি সেক্রেটারি এবং এআইসিসি মেম্বার
শ্রী দেবাশিস পাই মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, অনুপম ঘোষ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, পূর্ব বর্ধমান জেলার কার্যকরী নবনিযুক্ত সভাপতি অভিজিৎ ভট্টাচার্য মহাশয়, সাব ডিভিশন প্রেসিডেন্ট এবং কংগ্রেসের এখান থেকে কি কি কাজকর্ম হবে বা এখান থেকে কি লাভ হলো? এই আপনারা সবাই জানেন যে পৌরসভা নির্বাচন, তো আমরা পৌরসভা নির্বাচন এবং জেলা এবং শহরের সমস্ত কাজকর্ম বর্ধমান থেকে পিঙ্কি পাটির রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-54-17। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিং হোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্টালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিং হোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, RG ভবন, পারবীর হাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার
7131033। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018 14 দিনের এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018 যোগাযোগ করুন। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান ক্যাশ অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4-টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিয়র, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9GT রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরালাম বিরতির পর। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। বসুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এইরূপ কর্মসূচি গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলার বরশুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মসজিদপাড়া গ্রামে বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং মসজিদপাড়া ইউথ ক্লাবের সহযোগিতায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে ও পরিবেশকে সবুজায়ন করার লক্ষ্যে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এদিন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্ট মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। হচ্ছে আমরা মসজিদপাড়া ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে এবং বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান করছি। আমরা এখানে 200 গাছ আজকে লাগিয়েছি, এরপরেও আরও লাগাবো। আপনারা জানেন যে আমাদের যে বাতাসে যে বাতাস গাছ গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইডটা তারা গ্রহণ করে এবং অক্সিজেনটা ছেড়ে দেয়, সেই অক্সিজেন আমাদের মানুষের উপকারে লাগে এবং মানুষ বাঁচে। ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে, যার ফলে বাতাসের যে ভারসাম্য সেই ভারসাম্য নষ্ট হয় এবং মানুষের শ্বাসকষ্ট হয়, এবং আমরা সেই জন্য বৃক্ষরোপণ করছি যাতে করে আরও বড় বড় গাছ পায়, আরও বেশি সংখ্যক গাছ লাগিয়ে আমরা যাতে করে অক্সিজেন আমাদের অভাব না হয় তার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি। এবং আজকের এই কর্মসূচিতে আমাদের উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থবাবু এসছেন, আমাদের আরও যারা উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এসছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই, এবং আমাদের ইয়ুথ ক্লাবের যারা সদস্য আছেন তারাও এখানে সকাল থেকেই পরিশ্রম করছেন, সকলকে ধন্যবাদ জানাই, সকলকে অভিনন্দন জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠান পালন করার জন্য। আমরা আরও আগামী দিনে আরও ব্যাপকভাবে এই কর্মসূচি করব যাতে করে আরও বড় বড় গাছ, বড় বড় জায়গা আমরা গাছ লাগাতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা আছে সেটা আমরা মানুষকে বোঝাবার জন্য প্রতিটি জায়গায় আমরা বৃক্ষরোপণ করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহসিন, আমি মসজিদপাড়া ইয়ুথ ক্লাবের সভাপতি। আচ্ছা, গাছ প্রকল্প? এটা সরকারি প্রকল্প নয়, গাছটা আমরা ইয়ুথ ক্লাবের ফান্ড থেকে নিয়ে এসেছি। যদিও সরকারি প্রকল্পের মধ্যে দিয়ে গাছ পরবর্তীকালে আমাদের দেবে,
কিন্তু আমরা তাড়াহুড়ো করে নিজেদের ফান্ড থেকে এই ইয়ে গাছগুলো নিয়ে এসেছি এবং আরও কিছু গাছ আমরা ইয়ুথ ক্লাবের ফান্ড থেকে নিয়ে এসে আমরা এই অনুষ্ঠানটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় নিশীথ কুমার মালিকের উদ্যোগে তার বিধানসভার অন্তর্গত যে 156টি ক্লাব নিয়ে তিনি বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। আমাদের মসজিদপাড়া ইউথ ক্লাব এই অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য ক্লাব, তাদের উদ্যোগে আজকে এখানে এটি বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আমি তাদের এই কর্মসূচিকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। আগামী দিনে মসজিদপাড়া ইউথ ক্লাব আরও সমৃদ্ধি বা শিবৃদ্ধি ঘটুক এবং আগামী দিনে তারা সরকারি জনসচেতনতা বা আরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবে, এই আশায় রেখে আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বরশাল থেকে মইদুল আলমের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বরশাল উৎসব ময়দানে। 16টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। পূর্ব বর্ধমান জেলার বরশাল ফুটবল কোচিং সেন্টারের পরিচালনায় একদিবসীয় 16টি দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। বরশাল উৎসব ময়দানে খেলাগুলি অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সৌভিক পান, বরশাল 2 নম্বর পঞ্চায়েতের বিদায়ী প্রধান রমেশ চন্দ্র সরকার, বিদায়ী কর্মদক্ষ শক্তিপদ পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের খেলায় বিজয়ী দ্বিতীয় মেমারির মালিক একাদশ, বিজেতা পশ্চিম মেমারির 5-স্টার ক্লাব। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সঞ্জয় রায়, ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দেবাশিস হেমরম। ফুটবল কোচিং সেন্টারের পরিচালনায় যে একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট তার শেষ হলো। আজকে এখানে 16টি দল এখানে অংশগ্রহণ করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত প্লেয়ারদের, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছিল টিম, সাথে সাথে এই ক্লাবের যারা কর্মকর্তা সভাপতি সম্পাদক সহ সমস্ত ছেলেদের আজকে আমি, এবং বিশেষ করে মহিলা সদস্য যারা এখানে উপস্থিত ছিলেন, আজকে খেলার মাঠটাকে আরও বাড়িয়ে দিয়েছে এই মাঠের মধ্যে উপস্থিত থেকে। তো এই মাঠের দর্শক সকলকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, এবং এই সাথে সাথে এখানে ফুটবল কোচিং সেন্টারের আগেই উদ্বোধন হয়েছে, আজকে সাথে সাথে এখানে একটা যোগব্যায়াম শিবিরের শুভ সূচনা হলো আজকে। এটা সপ্তাহে 2 দিন করে এখানে যোগ শেখানো হবে, 2 জন শিক্ষকও এখানে উপস্থিত ছিলেন আজকে। তো খুব ভালো লাগছে যে এরকম খেলাধুলার যে মান উন্নয়ন ঘটানোর জন্য যে বিভিন্ন রকম যোগব্যায়াম থেকে শুরু করে ফুটবল থেকে সমস্ত রকম যেভাবে আজকে এই বাইশালাপুর ফুটবল কোচিং সেন্টার করে যাচ্ছে, আমি ধন্যবাদ জানাবো। এবং আগামী ডিসেম্বর মাসে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যুব কল্যাণ দপ্তর থেকে যে আর্থিক সাহায্য দেওয়া হয়, যে এই বাইশালাপুর ফুটবল ক্লাব আগামী সামনে বছরে ওরা 2 লক্ষ টাকা অনুদান দেওয়ার সমস্ত ব্যবস্থা আমি করব। বরশাল থেকে মইদুল আলমের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরা আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ধারা স্টিলপুটার তেজগঞ্জ বাইপাস নর্থ বর্তমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611, ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর 9 TT Road সার্ভিস হাটা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 7131003, হলি রক স্কুল অ্যাফিলেটেড টু ISC নবাবহাট টিটি রোড বর্তমান, লকাই লটারি এজেন্সি শেয়ারবাজার বর্তমান, বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবি হাটা, শ্রীপল্লি, পূর্ব বর্ধমান। জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হলো রবিবার। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার। শাসক দলের পক্ষ থেকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো রবিবার। সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জাতীয় যুব কংগ্রেসের কার্যালয়ের শুভ সূচনা হলো রবিবার।
একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে CITA, DITA, DTP, মাল্টিমিডিয়া, FA, ট্যালি উইথ GST, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল ট্রেনারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বীরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়।
দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়া পুকুর বর্ধমান, আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্ধমান, 4973233-9606 অথবা 9153021285। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্রাট সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মনুষ্য সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ্য সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা, হলিচাইল স্কুলের সামনে কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।